আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো পাঞ্জাবি স্টাইলে নলা মাছ রান্নার রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব। আমি এখানে 9 টুকরা বড় নলা মাছ, যে নলা মাছটা নিয়েছি তাজা, আমার মাছটা আজকে কিনা নলা মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি। এটা অনেক পাঞ্জাবিরা যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করব, তবে তাদের থেকে আমার নিজের মতো করে কিছুটা রান্না করব, তাদের মতো হুবহু হবে না। এখানে আমি মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটাকে আমি মেখে 30 মিনিটের জন্য রেখে দিব, এটাকে আমি ভালো মতো মাখব। আমি এখন 30 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি রেস্টে, আসছি 30 মিনিট পর। আমি এখন মাছগুলো আলাদা ভেজে নিব। ওনারা করে কি, মশলাটা কষে একবারে মাছটা মশলা একবারে মেখে রাখে, পরে মাছটা ভেজে একবারে মশলা আলাদা করে দেয় না, কিন্তু আমি আলাদা একটু মশলা দিব। মশলা তো মেখে রেখেছিলাম, তারপরে পর আবার অল্প অল্প মশলা দিব। আমি এখন আমি মাছগুলো ভেজে নিই। এখন আমি 1 টা তেজপাতা আর 1 টা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিব। আর এইভাবে আমি মাছটা ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজটা ভেজে নিই। মাছে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলোই আমি দিয়ে দিলাম, একটু আদা রসুনের শুধু পেস্ট দিলাম 1 চা চামচের মতো, আর বাকি মশলাগুলো আমার মাছের সাথে মাখা ছিল। আমি এখানে আলাদা করে পাঞ্জাবিরা একসাথেই একবারে টমেটোটা ব্লিন্ডার করে ফেলে আমি থেতলে নিয়েছি কাঁচামরিচের সাথে। কাঁচামরিচ এখানে 8-10টা কাঁচামরিচ আর 2টা টমেটো আছে, থেতলে নিয়েছি। এখানে 1 চা চামচের 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব, আমি লবণটা আর একটু পরে দিব, কারণ মাছের মশলায় লবণ ছিল, যার কারণে এখনো লবণটা দেই নাই, মশলাটা কষানো হোক। মাছে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলোই আমি দিয়ে দিলাম, একটু আদা রসুনের শুধু পেস্ট দিলাম 1 চা চামচের মতো, আর বাকি মশলাগুলো আমার মাছের সাথে মাখা ছিল। আমি এখানে আলাদা করে পাঞ্জাবিরা একসাথেই একবারে টমেটোটা ব্লিন্ডার করে ফেলে আমি থেতলে নিয়েছি কাঁচামরিচের সাথে। কাঁচামরিচ এখানে 8-10টা কাঁচামরিচ আর 2টা টমেটো আছে, থেতলে নিয়েছি। এখানে 1 চা চামচের 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব, আমি লবণটা আর একটু পরে দিব, কারণ মাছের মশলায় লবণ ছিল, যার কারণে এখনো লবণটা দেই নাই, মশলাটা কষানো হোক। আমার কাসুতি মেথি আছে, এটা আমার নিজের বানানো, এটা দিয়ে দিলাম আমি।
কাসুতি মেথিটা দিয়ে দিলাম, জিরা ফাঁকি দিব, এক চা চামচের মতো, আর আমি টক দই দিচ্ছি এক টেবিল চামচের মতো। যদি আপনাদের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে লেবুর রসটা দিতে পারেন। ডেকে রান্না করব 10 মিনিট, আসছি 10 মিনিট। এখন আমি একটু ধনে পাতা দিয়ে চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার নলা মাছ কমপ্লিট। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।